আবারও দুর্ঘটনা গোঘাটে। লরির ধাক্কায় আহত হল এক সাইকেল আরোহী। আহত ব্যক্তির নাম সাধন ঘড়ুই। স্থানীয়রা তাকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করে। আবারও পথ দুর্ঘটনা গোঘাটের আসুতখোলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি লরির ধাক্কায় গুরুতর আহত হয় এক সাইকেল আরোহী। গুরুতর আহত ওই ব্যক্তির নাম সাধন ঘড়ুই। স্থানীয় মানুষ তাকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সাধনবাবু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই বিষয়ে স্থানীয় এক ব্যক্তি জানান, রাস্তা পার হওয়ার সময় লরিটি ওই সাইকেল আরোহীকে ধাক্কা মারে। গুরুতর জখম হন সাইকেল আরোহী। ও সাইডে ছিল, এবার গাড়িতে হেলপার থাকে না, সম্ভবত চাপা দিয়ে দিই। চাপা দেওয়ার পরে গাড়িটা চলে যায়। এবার আমাদের পাড়া পড়ি সবাই দেখে জল টল দিই, মোটামুটি দিয়ে আমরা আরামবাগকে নিয়ে এসেছি। উনি সাইকেল নিয়ে যাচ্ছিলেন, আমাদের গ্রামেরই ঘটেছে, আসুতলা গ্রামে। লরি খালি গাড়ি ছিল, চাপা দিয়ে চলে গেল গাড়িটাকে। আমরা পরে গাড়িটাকে সবাই জেলে আর বারবার দুর্ঘটনা ঘটায় স্থানীয় মানুষ লরিগুলির গতি নিয়ন্ত্রণের দাবি তোলে। নিউজ আজ বাংলা, গোঘাট।